আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই অসাধারণ খেতে একটা কেক তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে চকলেট কোক কেক। এটা আমি চুলায় তৈরি করে দেখাবো। আমি অনেকগুলো রেসিপি দেখেছি, এটার অনেক রকম করেই তৈরি করা যায়। এটা আমার কাছে সবচেয়ে সহজ যেটা লেগেছে, আমি সেভাবে বানিয়ে দেখাচ্ছি আজকে। কেক বানানোর জন্য আমি এখানে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এখন এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে 2-3 মিনিট বিট করে নেব। এরপর আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, সেখান থেকে একটু একটু করে চিনি দিয়ে ডিমের সাথে বিট করে নেব। চিনি আর ডিমটা একসাথে ভালো করে 6-7 মিনিট বিট করে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা দিয়ে কিছুক্ষণ বিট করার পর আমি এখন বিটারটা অফ করে দিচ্ছি। এখন সব শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 5 টেবিল চামচ ময়দা, 1 চিমটি বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা, আর 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ নিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি কোকো পাউডার। আমি ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করছি, কারণ এটি কম দামের মধ্যে ভালো মানের একটা কোকো পাউডার। 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণে আমি মিশাতে শুরু করব। বিটারের স্পিডটা একদম স্লোতে থাকবে। আপনারা চাইলে পুরো কাজটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এখন 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে পুরো কেকের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেকের মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হয়, তাহলে এখানে 1-2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে পারব। এখন আমি কেক বেক করার জন্য একটা হিট প্রুফ কাচের বাটি নিয়েছি। আপনারা টিনের বেকিং ট্রেও ইউজ করতে পারেন, তবে সেটা চারকোনা হলে বেশি ভালো হবে। বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি। কেক বেক করার জন্য চুলায় এরকম একটা হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা 10 মিনিটের জন্য খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন বাটিটা বসিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। এখন 1 ঘন্টার জন্য একদম কম আঁচে কেকটা বেক করে নিতে হবে। এক ঘন্টা পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, কেকটা হয়ে গেছে। এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কেকটা ঠান্ডা হতে হতে এখন আমি এর ফ্রস্টিংটা তৈরি করে নিব। এর জন্য আমি কাচের বাটি আর বিটারের হ্যান্ডেলগুলো 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। বাজারে হুইপড ক্রিমের এই ধরনের প্যাকেট পাওয়া যায় ফস্টার ক্লার্কসের। এর ভিতরে এরকম 2টা প্যাকেট থাকে। দুইটা প্যাকেটে আমি বাটিতে ঢেলে নিলাম। এর সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ আইসিং সুগার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা দুধ। অবশ্যই বরফ ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে। এখন বিটার মেশিন একদম হাই স্পিডে রেখে বিট করে নিতে হবে 3-4 মিনিট।
3-4 মিনিট বিট করার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এটাকে স্প্যাচুলা দিয়ে চারপাশে ছড়িয়ে পড়া ক্রিমগুলো মাঝখানে এনে আবার 2 মিনিট বিট করে নিব। যখন ক্রিম বিটারের হ্যান্ডেলে এভাবে লেগে থাকবে, পড়ে যাবে না, তখন বুঝতে হবে ক্রিমটা রেডি। এরপর কেকের জন্য একটা সস তৈরি করতে হবে। এখানে আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চকলেট সিরাপ, এটাও সুপার শপে অ্যাভেলেবেল। চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, চকলেট সসটা এখন রেডি। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে একটা চামচের পিছন দিক দিয়ে পোক করতে হবে। এভাবে পোক করা হয় বলেই এর নাম পোক কেক। এরপর এর উপর চকলেট সসের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আধা ঘন্টা পর কেকটাকে এখন হুইপড ক্রিম ফ্রস্টিং দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে এর উপরের দিকটা সমান করে নিতে হবে। এর উপর আমি চকলেট চিপস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি, বাট এটা অপশনাল। এখন এটাকে আবার 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রাখতে হবে। 1 ঘন্টা পর এখন কেকটা পুরোপুরি কমপ্লিট খাওয়ার জন্য। ইটস সো ইয়ামি অ্যান্ড সো চকলেটি। চেষ্টা করেছি পোক কেক বানানোর নিয়মকানুন ঠিক রেখে সবচেয়ে সহজভাবে দেখানোর। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।